গুড মর্নিং, এখনও বিছনায় শুয়ে আছি, আর এই যে মহিলা উঠে পড়েছে, ওপরে উঠে পড়ে এই জানলা দিয়ে উনি দেখছেন, এটা ওনার প্রায় দিনেরই অভ্যেস। এখন দেখো 6টাও বাজেনি, আমি 6টা না বাজলে উঠি না। এই পাখা চলছে কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে, আর যেহেতু ওটার টাইম হয়ে গেছে তাই এসিটা আর চালাইনি, জানো তো, সকালের দিকে বন্ধ করে দিয়েছি, বন্ধই আছে। এই যে ওনাকে এখন একটু আদর টাদর করতে হবে, আর উনি এখন আরাম করে এই জানলা দিয়ে, বেডরুমের জানলা দিয়ে বাইরেটা দেখবেন, দেখেছো অবস্থা। আর আমি কিন্তু শুয়েই আছি, আমি এবার উঠে বসেছি, মহিলার সঙ্গে সঙ্গে আমার জায়গায় গিয়ে উনি এখন বসে নিজের সব তদারকি করছেন। এই চাটাচাটি হচ্ছে, পরিষ্কার হচ্ছে, নিজের গ্রুমিং পর্ব চলছে। এই যে খুব হাসি হাসি মুখ, কেননা মাম্মামের জায়গায়ও শুয়ে পড়েছে, বুঝেছো, এই জন্যেও খুব খুশি। আর ঘরটা বেশ অন্ধকার, এই দেখো 6:10 হয়ে গেছে, আমি উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, এবারে চলো বারান্দার দরজাটা খুলি, পর্দাটা সরাই। বেশ অন্ধকার আজকে, জানো তো, মানে বুঝতেই পাচ্ছি বাইরের অবস্থা খুব একটা সুবিধের নয়, মনে হয় বৃষ্টি পড়ছে, জানো, দেখি, হ্যাঁ বৃষ্টি পড়ছে, দাঁড়াও তোমাদের একটু ক্লোজ করে দেখাই, তাহলে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে কি না। এই দেখো জল, দেখেছো, জলের ওপর বৃষ্টি পড়ছে, এইভাবেই দেখালাম, নাহলে না ক্যামেরায় ঠিক বোঝা যায় না যে সত্যি বৃষ্টি পড়ছে কি না। রাস্তা ভেজা তো প্রায়ই থাকে, তাই না, কিন্তু আজকে বৃষ্টি পড়ছে এবং অন্ধকার হয়ে আছে, বাইরেটা দেখে অতটা বোঝা যাচ্ছে না, বাট ঘরের ভেতর বেশ অন্ধকার। এই যে মহিলা তাল করে বেরিয়ে গেল, আর বারান্দায় জল জলে বলো, বারণ করছি ওকে যে পা ভিজে যাবে, কে কার কথা শোনে, দাঁড়াও দরজা বন্ধ করে দিই, আপসে ঢুকে আসবে, জানো খুব দুষ্টুমি করে। এই দেখো বন্ধ করে দিলাম, এখন দেখছে, এই দেখো দেখলে ঢুকে এলো, এইটা একটা বেশ ভালো পলিসি। এখন বিছনা হয়নি কেন বুঝতে পারছো, আজকে বিছনার চাদরটাকে পাল্টাবো, এই রিমোট আর আমার ইয়ারফোনটাকে ওপরে রেখে দিলাম, অনেক সময় না মনে থাকে না জানো, মাটিতে পড়ে যায় চাদর তুলতে গিয়ে। এই দেখো বাইরের অবস্থা, এই দিক থেকে দেখাচ্ছি কীরকম, মানে একদম পুরো বর্ষাকাল, ভালোই লাগছে না, ইস, চলো দরজাটা খুলি। এই দেখো এদিকের আলোটা জেলে রেখেছি বলে তাও একটু দেখতে পাচ্ছ, নাহলে পুরো অন্ধকার একদম। ওয়াশিং মেশিনটা খুলি, এরা আমার দুটো জামা ফেলে দিলাম, কিন্তু চাদর আজকে দেবো না, চাদর দিলে না শুকোবে না, যা বৃষ্টি পড়ছে এইটুকু যেটুকু আছে ডেলি আমার জামা সেটুকুই এখন হোক, মেশিনটা চালিয়ে দিলাম, এইটুকু আমার ওই র্যাকেতে ধরে যাবে যথেষ্ট। তবে চাদরগুলো তুলে নিই, জানো, এই বালিশের ওয়াড়গুলো খুলে নিই, আজকে বালিশের ওয়াড়, বেড কভার, বেডশিট সমস্ত পাল্টে দেবো, সব ফ্রেশ দিয়ে দেবো, এটাই আজকে প্ল্যান করেছি। বালিশের ওয়াড়গুলো মাঝে মধ্যেই আর হয় না, গাফিলতি বলতে পারো, তাই জন্যে আর হয় না, আজকে একদম কোনো গাফিলতি না, সব চেঞ্জ করে দিচ্ছি। এখনও ওদিকে যাইনি, সব কাজ পড়ে রয়েছে, সকাল আরম্ভ হয়ে গেল, নতুন দিন, আর এই কাজকর্ম পাহাড় সামনে পড়ে রয়েছে। একা একা থাকলে কি হবে, প্রচুর কাজ, এবং সব কাজই না ঠিক নিয়ম মাফিক করেও যাই, জানো, একা আছি বলে যে কোনো কাজ করব না বা সব ফাঁকি মারবো তা কিন্তু নয়, আমার সংসার ঠিক একভাবে চলছে। আর একে দেখো কি দুষ্টুমি করতে এসছে, দেখেছো, চাদরটা তুলতে দেবে না, এই জন্যে ও থাকাকালীন না আমি এইসব কাজ করি না, ভাবলাম আজকাল তো আর সেরকম কিছু দুষ্টুমি করে না, করেনি, দেখো এই অবস্থাতেই থাক, পরে চাদরটা পাতবো। বাইরে চলে এসেছি, কি অন্ধকার দেখেছো, পর্দাটা সরাই, এই দেখো একেবারে ভূতের মতো, দেখি এদিক থেকে কি আর নতুন দেখবো, বৃষ্টি যখন পড়ছে তখন তো এদিকেও পড়বে ওদিকেও পড়বে, তাই না, এই দেখো দেখেছো এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তখন অবশ্য তাই ছিল, মিনিট দশেক আগেই তো দেখলাম, এই যে জানলা খুলে দিয়েছি বলে এখন একটু আলো হয়েছে, চাঁদ করতে চলে এসেছি রান্নাঘরে, মাইক্রোওয়েভটা পরিষ্কার করেছি কালকে, দেখেছো চকচক করছে না, তো চা হয়ে গেছে, চাটাকে রেখে আসি, আর টুকটাক কাজগুলো সেরে নিই, দুধও নেই, দুধ জাল দিতে হবে, এই যা সকালের কাজ একের পর এক করি, বসে গেছি চা খেতে, আর এই সময়টা তো জানোই আমার বেস্ট টাইম, মহিলার গলায় পরিয়ে দিয়েছি, উনি এখন হানটান করছেন বাপি কখন আসবে, এই বসল ওয়েট করতে বসল, আর আমি এই ফাঁকে চাটা খেয়ে নিই, জানো তো, এখনও বেশ অন্ধকার মতোই হয়ে আছে, তবে বৃষ্টিটা একটু কমেছে, আজকেও ওর গায়ে কাদা লাগবে, জানো,
দেখে বুঝতেই পাচ্ছি বাইরের অবস্থা। বৃষ্টি ওপরে না পড়লেও তলায় কাদা, তো সেইটাই ছিটকোয়। এটাই আমার খুব খারাপ লাগে, দেখো কত পরিষ্কার করে রাখি ওকে। মহিলা দরজার কাছে গিয়ে বসবে এইবার, যাতে ওখান থেকে ওর আওয়াজ, মানে আসার আওয়াজটা শুনতে পায়। এই যে বাপি এসে গেছে, ব্যাস মহিলার অবস্থা দেখো। মহিলা বেরিয়ে গেল, আমি চলে এসেছি ঘরে। চটপট এবারে চাদরটা পেতে নিতে হবে। এই চাদরটা নিয়ে এলাম যেন অনেক দিন পাতিনি, কিন্তু পাততে গিয়ে দেখছি এ বাবা ম্যাগি ছিঁড়ে দিয়েছে মাঝখানটা, মনেই নেই। তাহলে রেখেছি বা কেন এই চাদরটা? ছোট ছোট পিস করে নেবো, তাহলে না মোচামুচির কাজে লেগে যায়। এই গিয়ে আর একখানা চাদর নিয়ে এলাম। দেখো কাণ্ড, এই চাদরটা তো তোমরা চেনো, প্রায়শই পাতি। এটা কেচে ভালো করে, মানে ইস্ত্রি করার মতো পাট করে রেখে দিয়েছিলাম। যাই হোক, কি আর করা যাবে, এই চাদরটাই পাতি। অনেক দিন কোনো চাদর টাদরও কিনিনি জানো তো, আর একা একা থাকি, অনেকগুলো চাদর আছে চলে যাচ্ছে আর কি, তাই আর কিনি না। কোথায় বা বেরোচ্ছি আর কেই বা বাড়িতে আসছে, তাই কেনাও হয় না পাতাও হয় না। যাক গে, এটাই তো একটা ভালো চাদর বলো, কেচে পরিষ্কার করে রাখা আছে। আর এই বালিশের ওয়ার দুটো একদম নতুন জানো, হঠাৎ করে চাদরটা বার করতে গিয়ে নজরে পড়লো, একদম সাদা। এই দুটো না কোনো কালে কিনেছিলাম ফ্যাব্রিকের কাজ করব বলে, কিন্তু সে আর হয়ে ওঠেনি, একের পর এক অর্ডার পাই তো, যে কারণে আমার ঘরের কাজ আর হয়নি। তা ভাবলাম দূর, ও আর কবে হবে কে জানে, পরিয়ে তো দিই, ইউজ হয়ে যাক, তুলে রেখে রেখে আর কতদিন তুলে রাখবো, কবে সুযোগ হবে তবে বাড়ির কাজ করতে পারবো, তাই জন্যে পরিয়েই দিলাম। একদম ধপধপে সাদা। যাক, তিনটেই বালিশের ওয়ার পাল্টানো হয়ে গেছে, এবারে বেডকভারটা পেতে দিলে এই কাজটা কমপ্লিট আমার। এই বেডকভারটা তো তোমাদের দেখা, এটা প্রায়ই পাতি, এটাও কেচে ভালো করে পাট করে দূরে রেখেছিলাম। আমার সবই পুরনো, নতুন কিচ্ছু নেই, এই পুরনো দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। দিনগুলো চলে যাচ্ছে আর কি বলো, পরিষ্কার পরিচ্ছন্ন পাতলেই হলো তাই না? সব সময় যে নতুন পাততে হবে তার কি মানে? এই যে লাঠিটা দিয়ে রাখলাম যাতে মহিলা উঠে না চাদর টানাটানি করতে পারে, জানলাটাও খুলে দিলাম। ওহো, এই ইয়ারফোন আর রিমোটটাই রাখতে ভুলে গেছি, দাঁড়ো এটা বালিশের তলায় আমার থাকে, নাহলে না শুতে যাব যখন তখন ভুলে যাব। এই আর একটা লাঠি এই দিকে দিয়ে রাখবো। বাস চলো বাইরে যাই, ঝাঁটটা একটু দিয়ে নিই, এই সব ধুলো পড়েছে। ধুলো নয় জানো, এগুলো সব ম্যাগির লোম, দেখতে পাচ্ছ তো? ভাবলাম ও আসার আগে একবার ঝাঁট দিয়ে নিই, কেননা বিছনার চাদর টাদর চেঞ্জ করলাম তো, তো ঝাঁটটা একটু দিয়ে নিই। ঝাঁটটা ইউজুয়ালি আমি রাত্রিরে দিই, কিন্তু মহিলা এত ডিস্টার্ব করে না, যে কারণে খুব ভালো করে ঝাঁটটা হয় না। তাই আজকে যখন মহিলা এখনও আসেনি, আমি ভাবলাম এই ঝাঁটটা একটু ভালো করে দিয়ে নিই। তো চলো ঝাঁটটা দিয়ে নিই, দিয়ে তারপরে এই করতে করতেই মহিলা এসে যাবে জানো, তাড়াহুড়ো করছি, কেননা ওর আসার প্রায় টাইম হয়েই গেছে, বেশ খানিকক্ষণ টাইম কেটে গেছে। আর 30 মিনিট কার ঘর বলো, দেখো শুধুই ওর লোম, আর কিছু কিন্তু ধুলোবালি আমার এখানে নেই। বাইরেটা দেখেছো একটু পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, এই দেখো আকাশের অবস্থা, রোদও একটু একটু উঠেছে। যাক বাবা, কাপড় জামাগুলো অন্তত একটু শুকিয়ে যাবে, আগের থেকে অনেকটা বেটার তাই না? দেখো পরিষ্কার একদম। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মুন। আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 27th of July, আর এখন বাজে 7:30। হ্যাঁ 7:30, ম্যাগি তো বেরিয়ে গেছে দেখেইছো। তারপর আমি আমার বেডের সব কিছু চেঞ্জ করলাম, ভেবেছিলাম আজকে সকাল থেকে দেখেছো কী অবস্থা, যে আজকে তো আর চাদর ফাদর কাচতে পারবো না, কিন্তু না তুললেই নয় জানো তো, অনেক দিন ধরে ইউজ করছি তো তাই জন্য আজকে সব চেঞ্জ করে দিলাম। বাট কাচার আজকে আর হয়নি, কেননা অলরেডি একটা সাইকেল চলছে, আর আমি আর নতুন করে সাইকেল চালু করবো না। কালকে আবার দেখবো, যদি আকাশ পরিষ্কার থাকে কালকে কাচা হবে, তাড়া তো কিছু নেই। আর এখন কীরকম রোদ উঠে গেল, পুরো একদম মানে রৌদ্রোজ্জ্বল দিন হয়ে গেল। আর সকাল থেকে দেখেছো কী অন্ধকার, কী অন্ধকার, বিচ্ছিরি লাগছিল একদম, মানে নেগেটিভিটিতে ভর্তি। বাট এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ওয়েদার, এখন পজিটিভ ভাইবসে ভর্তি আছে। দেখি আজকে কি করবো, রান্নাবান্না এখনো অবধি কিছুই জানি না। সকালে আজকে হাঁটা হলো না, কেননা এই সব কাজগুলো করলাম, ম্যাগির আসার সময়ও হয়ে গেছে আর কি, মানে হুহু করে 30 মিনিট কার ঘর বলো, কেটেই তো যায়। তো এখন একটু বসি, হাঁপিয়ে গেছি, বাপরে বাপ, সকাল থেকে উঠে অনেকগুলো কাজ সারলাম, আর এই চাদরটাও ভেবেছিলাম চেঞ্জ করব, বাট আজকে আর করলাম না, কেননা একসঙ্গে এতগুলো জড়ো করে রাখারও জায়গা নেই, আর
কাচাও যাবে না, এতগুলো কাচলে তো সুকুর দেওয়ার জায়গা নেই। এমনি বড় বড় দুটো বেড কভার মানে বেডশিট সব আছে, সেও বোধ হয় দুদিনেই কাচতে হবে। যা ওয়েদার, কেচে তারপরে মরি আর কি। তাই জন্যে এইটাকে আর চেঞ্জ করলাম না, এটাকে চেঞ্জ করবো, ওইগুলো একটু কাঁচা এগোক তারপরে এটাকে চেঞ্জ করে দেবো। তো চলো এখন একটু বসি, তারপরে আবার ম্যাগি এলে তো কোমর বেঁধে লাগতেই হবে, সঙ্গে থাকো। এই যে কথা শেষ হতে না হতেই মহিলা চলে এসেছে, চলো ওর পাট দেখতে পেয়েছে যে নতুন চাদর পাল্টেছি। এই দেখো কিরম দুষ্টুমি করছে দেখেছ, পাটা মোছাতে দেবে না, খুব দুষ্টুমি করে এই সময় জানো। সেই বাইরের থেকে ঘুরে এসে না ওর যেন একরকম কি ভয় একটা, আনন্দে আটখানা। এই সব ভালো করে মুছিয়ে দিচ্ছি, আর একটু কাদা লেগেছিল এই পা ধোয়াতে গিয়ে সেটাও জল দিয়ে ধুয়ে দিয়েছি। এই দেখো গলার থেকে খুলতে দেবে না, কিরম দুষ্টুমি করছে, কিরম খেলা করছে, দেখো দেখেছ, কিছুতেই গলা থেকে খুলতে দেবে না। গলা থেকে খুলে দিয়েছি কোনো মতে, এই দেখো এখন আবার নাবছে না, এই নেবে গেল। চলো ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, এই পুরো তাল পড়ে আছে জানো, চাদর বেডশিট বেড কভার পিলো কভার এইগুলোকে ঢোকাবো। আগে এইগুলো বার করে শুকোতে দিয়ে দিই, তারপরে ওইগুলো ঢোকাবো। চলো কাপড় জামাগুলো এবারে শুকোতে দিয়ে দিই। আজ তোমাদের লোকনাথ বাবাকে দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। এই দেখো চাদরগুলো এবার ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছি, জানি না কালকেও কাচতে পারবো কি না। লোকনাথ বাবাকে আজকে দেখানো হয়নি তাই জন্যে কাপড় জামার শুকোর দিয়ে বেরোনোর সময় ঘর থেকে লোকনাথ বাবাকে একবার দেখালাম, আমিও দেখলাম। আমি অবশ্য না দেখে দরজা খুলি না, তোমাদের সঙ্গেই দেখানো হয়নি মানে শেয়ার করা হয়নি। আবার চচ্চড়ে রোদ উঠে গেছে একদিক দিয়ে, ভালো কাপড় জামা শুকোর দিলাম, সকালের পর্ব মিটলো, এবারে আমি একটু বসবো, বসে একটু রেস্ট নেবো। বাপ রে বাপ, সকাল থেকে মানে চোখটা খোলার পর থেকে একের পর এক একের পর এক, একার সংসার হলে হবে কি, মানে কিছু কমতি নেই, সব করে যাচ্ছি পরপর পরপর। যাকে চলো এখন একটু বসি, পরে আসছি। রোদ পড়েছে গাছটায়, কি সুন্দর লাগছে দেখেছ, কত বড় হয়ে গেছে, কটটুকু গাছ কত বড় হয়েছে। আর এই গাছটাকে তো তোমাদের দেখানোই হয় না, এও কিন্তু একটু একটু করে বাড়ছে বলো, তিন চারটে পাতা আছে, মানি প্ল্যান্ট, মানি নেই তাই কত বড় আর হবে। বেশ আরাম করে বসে একটু বুড্ডির সঙ্গে অল্প একটু কথা হচ্ছিল, মানে ওর তো একটু ব্রেক টেক হয় তো মাঝখানে, বলেছিলাম তো সেই আর কি, দু একটা কথা, তারপরেই আবার দেখলাম ও চলে গেল। তো আমার এই বাথরুম পরিষ্কারের লোককে বললাম যে আমি একটু রান্নাঘর পরিষ্কার করব, বলেছিলাম তোমায় সেটা আজকে করবে না কালকে, বলে আজকেই করব। দেখো দেখি নিয়ে এলাম যে আমার তো এখনো কিছুই হয়নি, রান্নাও হয়নি কিছুই না, বলে একটু তাড়াতাড়ি সব খালি করে দিন, আমি একটু তাড়াতাড়ি করে নেব। বলো এখন আমি কি করব না করব, এদিকে স্পেন্সারে আবার এর মাংস অর্ডার দিয়েছি আর হচ্ছেও না জানো তো। এরকম যদি তাড়াহুড়ো করে মানে একটা রেড মানে তোড়জোড় করে না করি না, হচ্ছেও না। রান্নাঘরটা মাটিটা ভীষণ চিটে হয়ে গেছে, আর রান্নাঘর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছলা না থাকে না, ভালো লাগে না রান্না করতে। দেখি যতটা পারি খালি করি, রান্নাটা কি করব না আউটসোর্স করে নেবো ভাবছি, যে রান্নাটা আউটসোর্স করে নিই, তাহলে একটা দিক অন্তত সব দিক সামলাতে গেলে তো হয় না। দোসা মোসা যা হোক একটু আনিয়ে চালিয়ে দেবো আজকে, আর আমি বরং রান্নাঘরটাকে করি একটা পরিষ্কার করি। তবে আজকে এই ভিডিওতে রান্নাঘর পরিষ্কার আর সব কিছু করতে গেলে অলরেডি এখন অনেকটাই বড় হয়ে গেছে, দেখছি যতখানি পারবো এই ভিডিওতে রাখবো, তারপরে আবার নেক্সট ডের ভিডিওতে কন্টিনিউ চলবে। চলো আগে রান্নাঘরটাকে খালি করি বরং। 8:40 বাজে, খুব তাড়াতাড়ি মানে খালি করার চেষ্টা করছি, এই স্পাইস র‍্যাক ট্যাক সব খালি করছি জানো তো। আর এদিকে একটু রাত্রিরের আমার ছানা করে নিয়েছি, আর রাত্রিরে খাবো কি ব্রেকফাস্টে খাবো জানি না, মোটামুটি ছানা করলাম আর এখানে দুধ জাল দিলাম, ম্যাগির মাংসটা আর মাছটা বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাতটা বসাবো, আমি আউটসোর্স করে নেবো আজকে, সব রকম করতে গেলে কি করে পারবো তাই না। আর এই দেখো এখানে বালতিতে সব রাখছি, এই বালতিতে সব এখান থেকে খালি করে করে রাখছি, যাতে আমার ক্যারি করতে সুবিধে হয়। ও পরিষ্কার করে চলে গেলেই তো হলো না, আমাকে তো আবার মানে অর্গানাইজ করে রাখতে হবে সব কিছু। তাই জন্যে কতবার যাবো আসবো বলো, এই জন্য বালতিতে সব ভর্তি করে বাইরে রেখে দিচ্ছি, বালতিটা ধরে নিয়ে এসে গুছিয়ে নিতে পারবো। তো
তো এই এখন একটা একটা করে এইসব এই বালতিতে রাখছি, এক তাড়াতাড়ি করে নিয়ে এই যে তাড়াতাড়ি সব খালি করছি। এই স্পাইসের যে মানে মশলার যে র্যাকটা, এটাকেও বলবো ওকে পরিষ্কার করতে, অনেক দিন হলো এটা পরিষ্কার হয়নি। আর আমি তো খবরের কাগজ একটা পাতি পেতে তার ওপরে সব রাখি, খবরের কাগজগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে, ফেলে দিতে বলবো, দিয়েও ভালো করে মুছে নেবে। আর তলা টলা গ্যাস ফ্যাস সব মুছে নেবে। আর অনেক কিছু কৌটোবাটরা আছে জানো, যেগুলো আর ইউজ হয় না সেইগুলোকে সব ওইখানেই রেখে দেবো, ও ফেলে দেবে। তাহলে অনেক কিছু ইউজ হয় না, আর এক্সপায়ারও করে গেছে দু একটা, তাই জন্য এই যেরকম এটা দেখো কবেকার কী আছে ফেলে দি, সব ফেলে দিচ্ছি। আর ডাস্টবিনটা তো ভরে যাবে, তাই জন্য ভাবছি ওইখানেই রেখে দেবো, ও সব নিজে ব্যবস্থা করে নেবে, এখন সব ফেলে দেবে। তো এইগুলো এখন চটপট করে নি, দাঁড়াও, বেশি টাইম নেই তো, আবার বলেছে একটু তাড়াতাড়ি করবেন, আমি এসে সব করে দিয়ে যাব। পুরো চান করে পচতে গেছি জানো, মানে ম্যাসিভ আকারে সব খালি হয়েছে, এই সমস্ত ফেলে দেবো, এগুলো একদম রিজেক্টেড। আর এইদিকেও বাসনের এ সমস্ত ফেলে দেবো, এইসব কিচ্ছু কাজে লাগে না, ফালতু জমিয়ে জমিয়ে আর কোনো মানে হয় না, অনেক খালি করে দিয়েছি, সব ফেলে দেবো। কুকারটা ফেলবো না, কুকারটায় তো ম্যাগির মাংস হয়েছে, এটা তুলে নেবো। এ সমস্ত খালি করে দিয়েছি, সব ফেলে দেবো, এইখানে যা আছে সব ফেলে দেবো, ওকে বলবো সব নিয়ে যেতে। এই র্যাকটা স্পাইস র্যাকে সব কৌটোগুলো তুলে নিয়েছি, যেগুলো লাগবে না, এক্সপায়ার্ড ফেক্সপায়ার্ড, এই সমস্ত এই সব ফেলে দেবো, মানে কিচ্ছু আর রাখবো না। জঞ্জাল যত রাখবো তত বাড়বে জানো তো, নমিনাল জিনিস নিয়ে আমি একা মানুষ, এই নমিনাল জিনিস নিয়ে আমার চলে যাবে। আর এখানেও সব রেখেছি, এ দেখ, এই সব ফেলে দেবো। এত নোংরা হচ্ছে, এত নোংরা হচ্ছে, আর এত জিনিস বেড়ে গেছে না, যে মানে আর বলবার কত না। আজকে মানে একটু চেষ্টা করছি ওকে দিয়ে ডিপ ক্লিনিং করানোর, যতটা যতটা সম্ভব। এখন সব ক্যাবিনেট ফ্যাবিনেট খুলে করানো তো সম্ভব না, কিন্তু ওপর ওপর যতটা আমি মানে আমার কি বলবো রিচ করার মতো আছে সব খালি করেছি। উফ, বাপরে বাপ, চান করে যাচ্ছি, এত গরম ম্যাগির ভাতটা ছেঁকে নিয়েছি, মানে গেলে নিয়েছি, মাংসটা শুধু কুকারটা সবে বন্ধ করলাম, তো ওর খাবারের ব্যবস্থাটা রেডি করতে হবে। আমি চান করে নেবো, তারপরে ওকে ডাকবো, না হলে না বহুত দেরি হয়ে যাবে। আলো ফালো নিভিয়ে দিচ্ছি। উফ, বাপরে বাপ, ওই ছানাটাই ভাবছি এখন ব্রেকফাস্টে খেয়ে নিই, নাহলে আর কিছু খাওয়ার নেই, রাত্রিবেলা ও যা হয় ম্যাগি ফ্যাগি করে খেয়ে নেবো। আর দুপুরের লাঞ্চ তো আজকে আউটসোর্স করবো, কী করবো জানি না, সে পরে দেখা যাবে, এখনও কাজ ফাজ সেরে চলে যাক, এইগুলোকে আবার সব অর্গানাইজ করতে হবে। এই দেখো কী অবস্থা দেখেছো, টেবিলের ওপর খানিকটা রেখেছি, গুড্ডির ঘরের মাটিতে খানিকটা রেখেছি, বাপরে বাপ, আর পারা যাচ্ছে না। এই ভিডিওটাকে এই চান টান করেই আমি শেষ করে দেবো, দিলে তারপরে আবার নেক্সট ক্লিনিং ফিনিং অর্গানাইজিং সব আরম্ভ হবে, নেক্সট ভিডিও টু বি কন্টিনিউড, সেটা পরের দিনে দেখবে, কেননা একদিনে তো সব দেখানো সম্ভব না, বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা। দাঁড়াও আমি একটু ব্রেকফাস্টটা খেয়ে নিই, আবার ও তাড়াতাড়ি আসবে বলেছে, বলে একটু তাড়াতাড়ি সেরে নেবেন, ব্রেকফাস্ট খেয়ে চানটা সেরে নিই, আসছি দাঁড়াও। এখনই বাজে 9:40 হয়ে গেছে জানো, প্রায় 9:45। উফ, বাপরে বাপ, খালি করলাম এই গরমের মধ্যে, এখন আবার এইগুলোকে সব গোছাতে হবে, ওই জন্যে অনেক এক্সট্রা জিনিস হয়ে গেছে, সেই সব ফেলে দিচ্ছি, আর দরকার নেই। একার সংসারে আর ওই যেটুকু না হলে নয় সেই নিয়েই চালানো। আর আমি ওপর ওপর মুছি প্রত্যেক দিনই, গ্যাস ফ্যাস বা ওই কাউন্টার টপ ওইটুকু মুছে হয় না, মানে তেল তো হয়ে যায় না, এবার কৌটো ফৌটো মুক্তমুখ তাকগুলো সবই তেল হয়ে যায়, এবার সেইগুলো প্রত্যেক দিন সত্যি আমার পক্ষে করে ওঠা না, সম্ভব হয় না। তার উপর এত গরম, ঠান্ডা ওয়েদার থাকলে তবু চেষ্টা করতাম, এখন আর আমি পারি না। ছানাটা ভেবেছিলাম রাত্রিরে ডিনারে খাবো, তারপর ভাবলাম এখনো তাহলে কি খাই, এটাই খেয়ে নিই আর কি করবো। বাপরে বাপ, হাঁপিয়ে গেছি। উফ, চলো খেয়ে নিই তারপরে আসছি। গুড্ডি আবার কি মেসেজ দিচ্ছে সেটা দেখি, ও তো বাড়িতে চলে এসেছে, ওর ডিউটি ওভার, আর আজকে শুক্রবার, এখন শনি রবি দুদিন ছুটি, তো কি মেসেজ লিখে যাচ্ছে সেটা একটু দেখি, হ্যাঁ তারপরে আবার আসছি খেতে খেতে। 10:35 বাজে, আমি এইমাত্র চানটা সেরে নিলাম, এবারে
ম্যাগির খাবারটা রেডি করে ইচ্ছে আছে ম্যাগিকে একটু খাইয়ে দেবো জানো তো, কেননা এর এখন এই এত ডিপ ক্লিন করতে করতে অনেকটাই দেরি হবে, তারপর মহিলাকে ধরবো আবার এইসবগুলো অর্গানাইজ করতে হবে, প্রচুর দেরি। জানি না মহিলা খাবে কি না, 10:30টার সময় কি আর খাবে, দেখছি ট্রাই করছি। আর আমি আজকের এই ভিডিওটাকে এখানে অবধি রাখছি, এখানেই শেষ করে দিচ্ছি। গুড্ডিকে বললাম আজকে কিচেন ক্লিন হবে, বলে তুমি একা একা তো একেবারে মানে কর্মকাণ্ডে ঝাঁপ দিয়ে চলো। হ্যাঁ আমি একা কর্মকাণ্ডেই ঝাঁপ দিয়েছি, কিছু করার নেই, কেননা থাকতে গেলে তো পরিষ্কার পরিচ্ছন্ন করেই থাকতে হবে তাই না। আর এত গ্রিজড হয়ে গেছে না, মাটি টাটিগুলো খুব অবস্থা খারাপ, তাই জন্য না করলেই নয়। তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানে অবধি রইল, টু বি কন্টিনিউড নেক্সট ভিডিওতে। তো যদি আজকের এই পোর্শন অবধি তোমাদের ভালো লাগে, আমার একাকি সকাল যাকে বলে, তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকে অবশ্যই, দেখা হচ্ছে পরের ভিডিওয় কি, অবশ্যই একটু পর থেকেই আবার স্টার্ট করবো কন্টিনিউয়েশন এই ভিডিওর, তো যেটা তোমরা নেক্সট দিন পাবে। তো চলো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।